موسی علیہ السلام যাইতে যাইতে ওই বাজার পর্যন্ত পৌঁছে গেলেন তার সাথে গিয়া সালাম মুসাফা করে পরিচয় হয়ে গেল শুধু নামটা উনি বলেন নাই জিজ্ঞাসা করছেন আপনি কে موسی علیہ السلام তো আল্লাহর নবী উনি কি মিথ্যা বলতে পারবেন এমন ভাবে জবাব দিবেন যেটা মিথ্যা হবে না এবং পরিচয়ও জানা যাবে না পরিচয় গোপন থাকবে যে তুমি কে উনি জানা দিবেন আমি একজন মুসাফির আমি একজন মুসাফির যেই যুবকটা জান্নাতি তার ভিতরে মুসাফিরের কদর আছে না নাই যেই মানুষটা জান্নাতে যাবে আল্লাহর নবীর সাথে তার ভিতরে তো মুসাফিরের কদর আছে মেহমানদারির কদর আছে আর বর্তমানে মেহমান মুসাফির দেখলে মানুষে ডরায় মেহমান মুসাফিরের কদর নাই মেহমান যদি আইয়াও জামাইবো কাজে লাগিয়ে তাহলে মেহমান যায় না এটা মেহমান বিদায় হওয়ার কৌশল موسی علیہ السلام کی یہی لوکے بولن مسافر اپنار کونو আত্মীয় স্বজন কি এখানে আছে নাকি জিন্না তাহলে আমার বাড়ির মেহমান হয়ে যান موسی علیہ السلام মনে মনে ভাবেন এটাই তো আমি চাইছিলাম উনার বাড়িতে গেলেন সন্ধ্যার দিকে যখন গিয়া বাড়িতে পৌঁছে গেলেন বাজারের ব্যাগটা গড়ে দিয়া পাশের রুমে শুয়ে থাকা বুড়া মহিলা এই আলী ইবনে মুয়াফিকের আম্মা গরম পানি করে গোসল করাইলেন কাপড় চোপড় পরায়া বিছানায় বসাইছেন موسی علیہ السلام জিজ্ঞাসা করেন রে ভাই বাড়িওয়ালা সারাদিন ব্যবসা বাণিজ্য করো কত মানুষের সাথে কত ধরনের কথা বলা লাগে মাথা কেমনে কুলাই এই কাজটা তো তোমার বিবিরে দিয়েও করাইতে পারতাম না আমার আম্মা বৃদ্ধা মানুষ বিছানায় পেশাব পায়খানা করে দেন আমার বিবিকে বললে হয়তো খেদমত করবে এক সপ্তাহের জায়গা দুই সপ্তাহ তিন সপ্তাহের মাথায় আমার বিবির কাছে বিরক্ত হতে পারে তখন তো বিরক্তির আওয়াজে যদি আইসা নাক ছিটকায় খেদমত করে আমার মার অন্তরে কষ্ট লাগবে এই জন্য মার খেদমত আমি এইভাবে করি একদিন নয় দুদিন নয় আমার আম্মা এইভাবে অসুস্থ চল্লিশ বছর যাব موسی علیہ السلام খুব আশ্চর্য হলেন এই চল্লিশ বছর যাবৎ বুঝি এইভাবেই খেদমত করেন বলে হ এতক্ষণে রান্না বান্না হয়ে গেছে খাবারের প্লেটটা এনে নিজের হাতে ছোট বাচ্চার মতো করে মুখে উঠায় খাবার খাওয়ায় দিছে খানা খাওয়া শেষ موسی علیہ السلام যে মেহমান আইছেন এই মহিলায় জানছে শুনছে রে আলিম মুসাফিরকে নিয়ে একসাথে তোমার জন্য একটু দোয়া করতাম আমার ক্যাবলা মুখী করায়া দাও দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি তুমিও খুশি হয়ে যাও যেইভাবে নূহ আলাইহিস সালামের জামানায় এই বিধানগুলো ছিল এইভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও আল্লাহ এই বিধান নাজিল করেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেইভাবে ছিল موسی علیہ السلام زمانہ شو পরিবর্তন হয় নাই موسی علیہ السلام উপরে আল্লাহ যেইভাবে বিধানগুলো নাজিল করেছেন عیسی علیہ السلام উপরেও এইভাবে নাজিল করেছিলেন عیسی علیہ السلام যেইভাবে পেয়েছেন বিধানগুলো আমাদের নবীর উপরেও একইভাবে নাজিল করেন আল্লাহ অর্থাৎ মানুষ থাকবে যতদিন এই বিধান দরকার ততদিন মাছ বেঁচে থাকার জন্য যেইভাবে পানির প্রয়োজন
মানব সমাজে শান্তি টিকা রাখার জন্য এই বিধানগুলো প্রয়োজন। পানি ছাড়া যেইভাবে মাছ বাঁচে না, এই বিধানগুলো ছাড়া সমাজ সুন্দর থাকবে না। একজন মানুষের ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য এই বিধানগুলো অত্যন্ত জরুর। কেমন জরুর? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, কুল। আয়াতের শুরুতেই আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন, তাআলাও দাঁড়ায়ো, কাছে আসো। গুরুত্বপূর্ণ কোনো কথা বলার জন্য দূর থেকে বলে না, কাছে নে বলে। আরেকটু জোরে কর। দুনিয়ার রেওয়াজ অনুযায়ী দেখবেন গুরুত্বপূর্ণ কোনো কথা যদি হয় রলা গানিত ভাই সাহ আরেকজনে গিয়া কইব, আইলো গিয়াও তো কইতে পারেন না, আইলো তা কে কইতো না, ভাই সাহ গুছি রে থই একটু আয়ো দাঁড়ো, বিড়ি দরায়া দুয়ো ভাইয়া বিড়ি খাইব আর গপটা করব, ঠিক না বেটে? আর যদি হালকা হয় দূরাত থেকে জিল্লায় কইল তার অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার দুস্থ কুল, হে নবী আপনি বলুন, তাআলাও, হে আমার জাতি কাছে আসো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ নাজিল করেছেন, দূর থেকে শুনলে চলবে না, কাছে আসো। গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনবা, কাছে আইনা বর্ণনা শুরু হয়ে গেল। এক নাম্বার বিধান, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথাটা নূহ আলাইহিসসালাম যেইভাবে তার জাতিকে দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাম এইভাবেই দিয়েছেন, মূসা আলাইহিসসালাম যেইভাবে দিয়েছেন, ইউসুফ আলাইহিসসালাম সেইভাবেই দিয়েছেন, দাউদ আলাইহিসসালাম যেইভাবে দিয়েছেন, ঈসা আলাইহিসসালাম সেইভাবে দিয়েছেন। এমন কোন নবী নাই যে শিরিকের বিরুদ্ধে দাওয়াত দেন নাই, শিরিক করা যাবে না। শিরিক এত মারাত্মক একটা গুনাহ, আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে বসা, স্বামী স্ত্রীর মিল মোহব্বত সবসময় কি সমান থাকে না কমে বাড়ে? আওয়াজটা একটু জুড়ে দিলে ভালো হয়। বাড়ির যারা আছে আমরার আওয়াজ শুনিয়া তারা এটা যেন না বুঝে যে মাঠ মানুষ নাই, মাঠ বড় মানুষ। যারা বাড়ি যদি আওয়াজটা বাড়ি পর্যন্ত যায় বউই কইব, তুমি এলো খেতার তলে উঠতে উঠতে বিড়ি টান, মাঠ বড় মানুষ উঠে যাও। আর একটু জোরে কর। আর যদি আমরার আওয়াজ ওই ছুটো তাহলে মুশকিল। স্বামী স্ত্রীর মিল মহব্বত সব সময় সমান থাকে না, কোনো সময় বাড়ে কোনো সময় কমে, যে সময় বাড়ে এই সময় কী রসের আলাপ, আর যে সময় কমে বাইরে বের হয়ে দিতে যায়, ঠিক না বেঠিক? আগের দিন আলাপ হইল ওই ফুলা ভান সংসার তো সব তোমারই, আমি আর কয়দিন আসি, বাড়ি ঘর সব বউরে দেখতেছে। আর ভোরের দিন যদি খালি একটু মনের উল্টা যায়, আমার ভাই জায়গা না তুই কই যাবে যা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, স্বামী স্ত্রীর মিল মহব্বত, আমরার মতো জিন্দিগি না অনেক উন্নত জিন্দিগি, এরপরেও কম বেশি তো হয়। এই দিন রসুল খুব খুশি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছেই বসে আছেন, জিজ্ঞাসা করেন, আয়েশা
আজকে তোমার মনে কি কিছু চাইনি যদি চায় বলতে পারো তুমি যা চাইবা আমি তাই দিব আর জোরে কর এই সব তুমি যা চাইবা আমি তাই দিব আজকে কি চাইবা আমার কাছে চাও এই মাহফিল থেকে বাড়িত গিয়া যদি মহেশপুরের কেউ বিবিরে জিগায় বুড়ো হয়ে গেছি গিয়া ইয়ার ঘরেও যদি জিগায় যা চাইবা তাই দেন মনে মনে কইব ও আছে মনে হয় ধরছে বড্ডা কেত চাইব নইলে বাজারের বড্ডা চাইব ঠিক না বা ঠিক কিন্তু আল্লাহর পয়গম্বরের বিবি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহুর মেয়ে সেরা গালির মেয়ে না আবু বকরের মেয়ে বিশ্ব নবীর বিবি চিন্তায় পড়ে গেলেন কি চাইতে পারি অগণবীজি একটু সময় দিন আমি ভেবে চিনতে চাই আমি চিন্তায় পড়ে গেছি কোনটা ছায়া কি ঠগে যাই কিনা উনি বাবার কাছে চলে গেলেন বাবা গো আল্লাহর পয়গম্বর বলেছেন যা চাইব তিনি তাই দিবেন আপনি আমাকে শিখা দেন কি চাইতে পারি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়া অবস্থায় ছিলেন এই কথা শুনে উঠেই বসে গেলেন আয়েশা তোমার স্বামী তো এমন স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী কইবেন আর দিবেন না এমন না যা বলছেন তাই করবেন আমরা তো সব সময় শুধু ভামের উপরে রাখি দাওয়া মারি আইলে মিল বারে দাওয়া মারি আইলে মিল দিন দেব ওরা কাম হরা নিল যেই দেখে যে একটু কাম কমে আইসে শুনল বিষ বেদনার কথা কয় রাবাজার এইবার কাফর যাইছে রে টাঙ্গাইল যে শাড়ি আইছে নতুন আমিও মনে মনে ভাবছি তোর একটা দিয়া জুস বাড়ায় জুস বাড়ায় তোমার স্বামী তো এমন এক স্বামী যা বলবেন তাই করবেন আমাকে উনি কথা দিয়েছেন যা চাইব উনি তাই দিবেন পরামর্শের জন্য এলাম আমারে তুমি শিখায় দাও আব্বা এই সব তোমার আমি শিখায় দিব একটা কথা মনে রাখবা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যা পাইবা সবার আগে আমারে দিবা তুমি যা পাইবা সবার আগে আমারে দিবা এই কথা আগে আমার সাথে দেও রে মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন কথা দিলাম আমি যা পাব সবার আগে আমি আমার বাবারই দিব যুবক ভাইরা যারা এখন আসতেছি আমরা এই দিক দিয়ে জায়গা খালি আমরা এই দিক দিয়ে সিটটি আগে ফিল আপ করি আমরা রাস্তাটা ক্লিয়ার রাখি যাতে অন্যরা ঢুকতে পারে কারণ মাহফিলের থেকে বাজার বেশি জমছে দেখছি আসবার মাহফিলের থেকে হ্যান্ডেল বড় হিন্দিয়া দোয়ান্ডি আমরা এই সামনাটা খালি রাখি যাতে অন্যরা ঢুকতে পারে ভিতরে অনেক জায়গা এরপরে এইখান থেকে বন দেখছি দেখছি বলি উঠে গরমের তাড়াতাড়ি এই দিক দিয়ে দেখবেন এই দিক দিয়ে খালি আছে খালি জায়গা যে দিক দিয়ে এই দিক দিয়ে বসি আমরা যুবকরা একটু জায়গা হ্যাঁ এক দুইজনে একটু মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ নারায় তাকবীর নামা পড়া এলাকাবাসীর উদ্যোগে মাহফিল আল্লাহ কবুল করেন বলুন আমিন আর জোরে বলেন আমিন কোনো এলাকায় যখন কোরআনের মাহফিল হয় আর আলেম ওলামাগণ এই এলাকায় জনপদে ঢুকে মহান আল্লাহ খুশি হইয়া এই এলাকার কবরস্থানের মধ্যে যদি আজাব হইতে থাকে আজাব স্টপ করে দেন বন্ধ করে দেন অনেকেই আমরা তো এই সৌতে দেখি না যারা কাশপওয়ালা ছিলেন তারা দেখে ফেলতেন তারা দেখে ফেলতেন কোনো এলাকায় কোনো জনপদে আলেম ওলামাগঞ্জ ঢুকেন আল্লাহ তাআলা এলাকার গুরুস্থানের আজাব বন্ধ করে দেন এবং রহমতের বৃষ্টি নামায় দেন
আর সেই রহমত লাউয়ের উপরে পড়লেও এই লাউ বরকতপূর্ণ, যে খাইব হেই লাভবান। কি লাভবান? মুড়ো হইব যে না, তার রুহ তাজা হবে। আর রুহ যখন তাজা হয় ইবাদতের আগ্রহ হয়। রুহ যখন দুর্বল হয় দেখবেন সুদ কুর তাইনিয়াও মসজিদে নয় যান, রুহ দুর্বল হয়। সুদকুর কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না, ভয় আছে মরণের আগ পর্যন্ত এই হালতে থাকলে ইমান নিয়ে মরতে পারে কিনা। আমি আশ্চর্য হয়েছি কিতাব মোতালা করতে গিয়ে, কাফেরদের জন্য যেই সাজা সুদকুরের জন্য সেই সাজা বর্ণনা করেছেন আল্লাহ। হিসাব মিলে না। কাফের তো বেঈমান, সুদকুর তো ইমানদার, সাজা একজাত কেন? যেই সুদ, সুদের যেই সাজাটা, সুদটা আল্লাহর কাছে এত ঘৃণিত, 72টা স্তর সুদের, সর্বনিম্ন স্তর আপন মায়ের সাথে জিনা করার চেয়ে জঘন্য, এটা সর্বনিষেধটা। সর্বোচ্চ স্তর আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামা। কথা বুঝে আসতেছে? সুদ হারাম, সুদ নিকৃষ্ট, আল্লাহর ঘৃণিত, এটা জানার পরেও যদি এখানে সে টিকে থাকে, তৌবা না করে, মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই পাগলের মতো সুদ খাইতেই তাকে, যাইতেই তাকে এই হালতে, মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে পারবে না। আর যে ইমান হারা হয়ে মরল সে আর কাফেরের মধ্যে বেশ কম কি? কথা বুঝে আসতেছে? মুসলমানের করে জন্ম নিয়েও ইমান নিয়ে যেতে পারল না দুনিয়ার পাগল হওয়ার কারণে। এই পরে আমার বুঝে আসলো সে তো ইমান হারা হয়ে মরবে, তাহলে কাফেরের সাজা তার সাজা তো সমান বরাবর। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এটা কাফেরদের জন্য বলা হয় জায়গায় জায়গায়। তুই সুদখুরের ক্ষেত্রে 3 নম্বর পাড়ার 6 নং পৃষ্ঠায় যে আয়াত, আমি আশ্চর্য হয়ে গেছিলাম। অনুরোধ করব আমার মুসলমান ভাইদেরকে যারা ঢুকে গেছেন এই লাইনে, স্টপ, থেমে যান, আর সামনে বাড়বেন, আল্লাহ না খাওয়ায় রাখবেন না, নাফিন দায় রাখবেন না। হয়তো বিল্ডিং এর স্বপ্ন দেখছিলাম, টিনের গড়তা কেমন পা, অসুবিধা নাই, কাফের তুই তা না। যদি এই মুহূর্তে স্টপ হয়ে যান মনে মনে যে আর কাপড়, আর যদি সত্যিই না খান, এতদিন যে খাইলেন এটা আল্লাহর জিম্মায় থাকবে, আপনার তৌবাটা যেমন হবে বিচারটাও এমন হবে। যদি কান দিয়ে আল্লাহরে খুশি করতে পারেন ভুল করেছিলাম, আল্লাহ মাফ করে দিবেন। বলতেছিলাম ঘটনাটা কোন জায়গায় ছিলাম আমরা, মনে আছে তো? আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আমি পয়গম্বরের কাছ থেকে যা পাব সবার আগে আমি আমার বাবারই দিব। রে আয়েশা, আল্লাহর পয়গম্বরকে গিয়ে জিজ্ঞাসা করো, উনি যখন মেহরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে, দুই বন্ধু একসাথে কত ধরনের আলোচনা করছিলেন, এমন কি কোনো কথা আসেনি যেই কথাটা এখনো কোনো উম্মত কে নবীজি বলেন নাই, এমন কোন গোপন কথা যদি থাকে তাকে ওইটাই তুমি চাইয়া লইয়া লও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গিয়া নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে গিয়া আল্লাহর সাথে কত আলোচনা করছেন উম্মতদের কাছে এসে বয়ান করছেন, এমন কোন কথা আসেনি দুই বন্ধুর মধ্যে গোপন কোন কথা যেই কথাটা এখনো পর্যন্ত আপনি কারোর কাছে বলেন নাই, এই গোপন কথাটাই আমারে বলে দেন।
আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা বুঝে ফেলেছি আমার আবু বকর শিখায় দিছে তোমার সুবহানাল্লাহ আবু বকর আমার যেইভাবে চিনছে দুনিয়ার আর কেউ আমার এইভাবে চিনতে পারে নাই এইজন্য আবু বকরের বদলা আমি নিজে দিতে পারলাম না সবার বদলা দিছি আবু বকরের বদলা দিবেন আল্লাহ أبو بكر صدق رضي الله تعالى عنه قرباني شب چاہیتے بشي اسلام حضور اکرام صلى الله عليه وسلم جنا دلن عائشة شنر اقوامي جو کن اللہ عرشت امار امت مافر بے پر دور قصد کو چلتے سلو আমার উম্মতকে maaf করবেন আপনি আমার উম্মতকে maaf করবেন আমার উম্মতকে maaf করবেন আমার উম্মতকে এই গুনাহ maaf করে জান্নাতে নেবেন ওই গুনাহ maaf করে জান্নাতে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ও আমার পয়গম্বর দোস্ত আমার শেষ ফিনিশিং কথা জানিয়ে রাখেন আপনার উম্মতদের জন্য আপনি চিন্তা করবেন না একটা কথা জানাইয়া দেই আপনার যেই উম্মত শিরিক মুক্ত থাকতে পারবে আপনার উম্মতরা যদি শিরিক টুকু না করে এই একটা বড় গুনাহ শিরিক গুনাহ শিরিক মুক্ত থাকলে তার ঈমান লইয়া যাইতো এই শিরিক মুক্ত যদি তারা থাকতে পারে আমি আল্লাহ আপনার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দান করব এমন কোন নবী নাই যেই নবী এই শিরিকের দাওয়াত শিরিক থেকে বাঁচার দাওয়াত দেন নাই সমস্ত নবীগণ শিরিক থেকে বাঁচার দাওয়াত দিয়েছেন শিরিক কাকে বলে এই বিষয়টা আমাদের একটু জানা সংক্ষিপ্ত আকারে জানা দরকার শিরিক দুই প্রকার কয় প্রকার বড় শিরিক এবং ছোট শিরিক বড় শিরিক বলা হয় আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা আল্লাহর যেই ক্ষমতা এই ক্ষমতার কারণ আছে নার আওয়াজে সন্দেহ আছে বুঝলা আল্লাহর যেই ক্ষমতা এই ক্ষমতার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মা বাবা সারা সন্তান দেওয়ার মালিক একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা রাখছেন একমাত্র মা বাবা না মা বাপ নাই সর্বপ্রথম আদম হাওয়ারে বানাইছেন নিনা বানাইছেন বাপ ছাড়াও সন্তান দিছেন আল্লাহ যাকে চান ছেলে দিবেন যারে চান শুধু মেয়ে দিবেন যারে ভালো লাগে উভয়টা দিবেন যারে ভালো লাগে সন্তান ছাড়া রাখবেন আল্লাহ যেই বান্দাকে যেই হালতে রাখতে চান ওই হালতে রাখবেন এই রুচি এই ক্ষমতা একমাত্র আল্লাহ কোন মানুষ যদি মনে করেন যে আমি দশ বছর হয়েছে বিয়া করলাম কোন জায়গাত কামায় না মদন ভুল গিয়া দেখি হয়নি না হয় না জেনে রাখবেন জ্বর উঠছে শরীরে যদি কারোর আকিদা এমন হয় ফেরাসিটামল খাইলেই বালা ফেরাসিটামলে বালা করব ভালো করার মালিক আল্লাহ ফেরাসিটামল উসিল্লা তাবিজে ভালো করবে না ভালো করার মালিক আল্লাহ তাবিজ উসিল্লা আমি ঢাকায় যাইতাম ঢাকায় নিবেন আল্লাহ বাস হইল উসিল্লা গাড়ি হইল উসিল্লা সর্বোপরি ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহর প্রতি ভরসা রাখবেন সব সময় আল্লাহর সাথে কাউকে শরীক করতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শিকায়া দিছেন যা চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা তোমার যা দিবা আল্লাহকে দিবা ভিন্ন কাউকে দিও না যা দেওয়ার বলতে ইবাদত বলতে যা আছে একমাত্র কার জন্য ছোট শিরিক আর বড় শিরিক হলো মনে মনে ছোট শিরিক হয় আমলে
বড় শিরিক আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিককে। মুশকিল আসানের ভিড় বাড়িছে, মুশকিল আসানের বলে ভিড় আছে, এন গেলেই মুশকিল আসান হয়ে যায়। অসম্ভব জেনে রাখবেন, মুশকিল থেকে বাঁচানোর মালিক একমাত্র। হ্যাঁ, মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যেটা স্বাভাবিক ঘটার কথা না, ওইটা একজন ভিড়ে ঘটায়। কিরকম ঘটাইল কথার কথা, একজন বৈশা রয়েছেন, বৃষ্টি নামার কথা, অন্ধকার হয়ে আসছে চতুর্দিক থেকে তুফান। উনি কয়েকজন মানুষ নিয়ে বা একাই দোয়া করছেন, আল্লাহ তুফান বন্ধ করে দাও, তুফান বন্ধ হয়ে গেছে। এখন এলাকার মানুষ না বুঝার কারণে এই ভিড়ের ভিজে দৌড়াচ্ছে, দৌড়েন উনারে সম্মান দেন, উনার ইজ্জত বাড়ানোর জন্যই আল্লাহ এই ঘটনা ঘটাইছে। তাই বলে উনার ইজ্জত এমন বাড়ানো যাবে না, উনার কাছে চাওয়া শুরু করবেন না। এই কথাটা মনে রাখতে হবে, উনার বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা নাই, বৃষ্টি ফিরাইবারও ক্ষমতা নাই, যা করেছেন সবকে আর যার দুয়ায় করেছেন উনি হলেন আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহর ওলিগণের মর্যাদা বাড়াইবার জন্য মাঝে মাঝে এমন হয়, তবে সব সময় খেয়াল রাখতে হবে সব ক্ষমতার মালিক আল্লাহ। এখন আল্লাহর ওলি কারা, তিনটা গুণ তার মধ্যে খুঁজে দেখবেন, যদি একটার সড তাহলে বুঝবেন ওলি না অন্য কিছু। এক নাম্বার, কোরআন হাদিসের ইলম থাকতে হবে, কোরআন হাদিসের বুঝ নেই ওলি হতে পারবে না। দুই নাম্বার, আল্লাহর রসুলের সুন্নত তরিকায় তার জিন্দগি চলে কিনা, নবীজির কাজের সাথে তার কাজ কামের মিল আছে কিনা, নবীজির সুন্নত তরিকা তার মধ্যে বিদ্যমান আছে কিনা। তিন নাম্বার, আরেকজন হক্কানি পীরের এজাজত তার উপরে আছে কিনা। এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে উনি আল্লাহর ওলি। আল্লাহ চাইলে উনার দ্বারায় কারামত প্রকাশ করাইবেন, না চাইলে করাবেন না, উনি আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই। কিন্তু এই তিন গুণ নাই, বাতাসে উড়ে গেলেও ভিড় না, বাতাসে উড়লেই যদি ভিড় হন যেত হোক কি ভিড় হইল, বুঝে আসতেছে আপনাদের? তিনটা গুণ উল্লেখ করা আছে, খুব ভালো করে জেনে রাখবেন। এক নাম্বার, শিরিক থেকে, বড় শিরিক থেকে বাঁচা, এই কথাটা মনে রাখবেন, আল্লাহর ক্ষমতায় আর কাউকে ক্ষমতাবান মনে করা। দুই নাম্বার, ছোট শিরিক বলা হয় ইবাদত যা আছে একমাত্র আল্লাহর জন্য করব, ভিন্ন কারোর উদ্দেশ্যে না। ইবাদত বলতে যা আছে, ইবাদত তিন প্রকার, কয় প্রকার? তিন ভাগে বিভক্ত হওয়া যায়, হয়তো শারীরিক, নইলে আর্থিক, আর নইলে শরীর আর্থিক মিলিয়া। শারীরিক ইবাদত নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, যেইগুলো, যে সমস্ত ইবাদত করলে বডি লাগে, বডি, এটা শারীরিক ইবাদত। যে সমস্ত ইবাদত করলে মাল লাগে, যাকাত, কুরবানি, দান, খয়রাত, এগুলো কি লাগে? মাল। আর এমন একটা ইবাদত যেটা মালও লাগে বডিও লাগে, হজ। কয়টা ভাগ পাইছি আরো জোরে? আপনি একটু হওয়ার সাথে সঙ্গ না দিলে তার লাগে না, ফাঁক রয়েছে, ওখানে ফাঁক রয়েছে, অনেক ফাঁক রয়েছে। যে লামা ভাড়া তো ওটি মানুষের কথা না, আরো বেশি মানুষের কথা না, মনে হয় বিয়াই আইসে বেওয়ার লুয়ে খায় একসাথে জোড়া বাদ দেয়, এর ভিতরে আমরা ওয়াজ শেষ হয়ে যাই। আল্লাহ পাক কবুল করেন বলুন আমিন। বেশ কয়েক বছর যাবত যোগাযোগ করে মাওলানা বেলাল হোসেন সাহেব, আপনাদের কৃতি সন্তান, দেশের বিভিন্ন জায়গায় বয়ান টয়ান করেন উনি,
আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক, মাঠে যেন আল্লাহ তাআলা তাদের দিয়ে খেদমত করান, আমরা বলি আমিন। কোনো এলাকায় যোগ্য সন্তান জন্ম নেওয়া, যোগ্য সন্তান তৈরি হওয়া, এটাকে এলাকাবাসীর জন্য এক নিয়ামত, পুরো এলাকার জন্য নিয়ামত। আর এই নিয়ামতের কদর করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন। এটা খালি আম খাওয়া না, কাড়ল খায় আলহামদুলিল্লাহ, এটা না, সব নিয়ামত। নিয়ামতের যে শুক্রিয়ার বর্ণনা সেটা হলো সকল নিয়ামতের। একজন হাফেজ হইছে মহল্লা, এটা নিয়ামত, শুক্রিয়া যদি করেন মন খুশি হয়। আল্লাহ বলেন এই এলাকার এই বাজেট আরো বাড়ায় দাও। আর যদি দেখা যায় যে না সলিমুদ্দিন হুট হাফেজ হইছে, এটা আমার হুত হইলে ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা আবু জাহেলের চরিত্র। এই নিয়ামত আল্লাহ এই এলাকায় আর দিবেন না, বুঝে আসতেছে? ইবাদত তিন ভাগে বিভক্ত পাইলাম। শারীরিক ইবাদতেও শিরিক পাওয়া যায়, লোক দেখানো নামাজ, আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইনুল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল নামাজির জন্য ঘোষণা করেন ওয়াইল নামক জাহান্নামের সাজা। দুনিয়ায়ও তারা লাঞ্ছিত, আখেরাতেও লাঞ্ছিত। ওরা আল্লাহর জন্য নামাজ পড়ে না, ভিন্ন নিয়তে লোক দেখেন না নামাজ পড়ে, ইলেকশন আইছে নামাজ সয়ব তো ভুলে লাগে। তুমি মাতার দেখছে ছোট বাচ্চা মারা গেলেও জানাজার যায়, যে ইলেকশন শেষ নজ নাই, তাহলে বোঝা গেল এই নামাজ আল্লাহর জন্য না, বুড়ের লেগে বসছি। আত্মীয় বাড়ির গেছে বিয়াই, নামাজ দাঁড়াইছে, হুত্রারা দাঁড়াইছে, এমন জায়গা নামাজ না হইলে করবোটা কি? সব যখন নামাজ দাঁড়াইছে সমাজ রক্ষার লেগিন হেও বেকার হয়েছে, বুঝু না থাকলেও সুবিধা নেই। আল্লাহর জন্য নামাজ অর্থাৎ শারীরিক যত ইবাদত হবে, মালি ইবাদত, এদের মধ্যেও গন্ডগোল আছে, শয়তানের দুকা আছে। নতুন নতুন দলীয় হয়েছে, এখন ইলেকশন করব মনে মনে নিয়ত, জাকাতের কাফর বাড়ে মাইক মারিয়া জানিয়া রাখবেন মালি ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে। কুরবানি দিবেন কার জন্য? গোস্তু বানায় আর কয় আগামীতে বুঝাইম কুরবানি কারে কয়, আগামীতে বলে বুঝাইব গোস্তু কই বারটা যেটাই দিছি গাই সাই যেটাই দেখছি, আগামীতে বুঝাই কারে বুঝাইব? এলাকা মানুষের বুঝাইব, বুঝে আসতেছে? জিগাইলেন ভাই কুরবানি দিবে এইবার, দেখুন তো লাগবে আবুদুদ্দি আছে, কয় নিলে কয় না আবুদুদ্দের কুরবানি দেয় আল্লাহ না। কেউ রেজি গাইলে ভাই কুরবানি দিতে না, কয় হ্যাঁ মায়া আছে বুড়া মানুষ, এটা কি মায়া আছে বুড়া মানুষের কুরবানির সাথে কি তা আগামীতে তাহ কিনা, এই কথাটি আছে না নাই? সাবধান, এই জাতের কথা যেন না হয়, কুরবানি হবে একমাত্র। আর এটা মালের সাথে সম্পর্ক, কুরবানি ওয়াজিব হইছে কি না এটা মালের সাথে সম্পর্ক। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় মাল দিয়ে কুরবানি দিবা, যদি এখলাস নিয়ত ঠিক থাকে, আর একটা ছাগলও কুরবানি হয় এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর এখলাসও যদি গণ্ডগোল হয়, নিয়তে গণ্ডগোল, ওই গাবতলি যে বড় বড় যে এই বোল্ডার গরু নাম দেয় বাদশাহ, বুলেট টাইগার গরুর নাম দেয় রাজা, আছে না 15 লাখ 20 লাখ দেয় এনে দিলেও কাম হইতো না। কুরবানি একমাত্র কার জন্য? শারীরিক ইবাদত, মালি ইবাদত, শরীর মাল মিললে সেটা হজ। সেই যে তো দেখা যায় কোন উল্লেখ করে হাজি সাহেব ডাকলে খুব খুশি হয়, সাকা হয়, হাজি সাহেব না ডাকলে মনে মনে বেজার, সালাম দিয়ে জিজ্ঞাসা ভাই সাহেব কেমন আছেন বাজারে বহুদিনে দেখলাম, কয় হ্যাঁ বউ আমি যে হস করছি তুমি বলো শুনছ না,
বোঝা গেল বিত্র একটু বেজাল। শিরিক মুক্ত বডি এবং হৃদয় সমস্ত নবীগণের দাওয়াত আপনাদেরকে সামনে নিয়ে আমি শুনায় দিলাম। এই দাওয়াতটুকু নবীগণ দিতেন, আলেমগণ দেন, আজকে আমিও দিয়ে দিলাম। শিরিক মুক্ত রাখবেন, আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের কাছে আশ্বাস দিয়েছেন, দোস্ত উম্মত যদি শিরিক মুক্ত থাকবার পারে আমি আল্লাহ আপনার উম্মতরে জান্নাত দিব। সুবহানাল্লাহর আওয়াজটা যে বান্নি মেলাটাতে যেত না, তো জোরে সুরে কইছে, আরো জোরে কোন নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। শিরিক মুক্ত থাকার জন্য আল্লাহর প্রথম কথা। দুই নাম্বার সবক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, মা বাবার সাথে এহসান পূর্ণ আচরণ করা। কি পূর্ণ এহসান পূর্ণ আচরণ? অর্থাৎ দয়ার আচরণ। মা বাবার সাথে দয়ার আচরণ করব কেমনে? মা বাবার সাথে দয়ার আচরণটা করব কখন? প্রশ্ন জাগেনি না জাগে না? মা বাপ কোনোদিন সন্তানের দয়ার আশা করে না। সন্তান বড় হয়ে লালন পালন করব, মা বাপরে ফালবো, এই আশায় মা বাপে সন্তান ফালে না। যদি এই আশায় ফালতো আতুর লুলা লেংরা কানা একজনেও ভাল লয় না। সন্তান লালন পালন একমাত্র নিঃস্বার্থই মা বাবায় করে থাকে। এই জন্য কোরআনুল করিমের ভিতরে যত জায়গায় আল্লাহর পাওনার কথা বলা হয়েছে, আল্লাহর পাওনা আদায় করো, আল্লাহর পাওনা আদায় করো, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার পাওনা শিরিক মুক্ত থাকবা, আমার পাওনা আদায় করার পরেই মা বাবার পাওনা আদায় করো, কারণ আমি আল্লাহ যেইভাবে নিঃস্বার্থ তোমাদেরকে খাওয়াই, তোমার মা বাবাও নিঃস্বার্থই লালন পালন করছে। মা বাবার সাথে এহসান পূর্ণ আচরণ করব কখন? যুবকরা কান পেতে শুনো, এই কথাগুলো তোমাদের জিন্দগি পরিবর্তন করে দিতে পারে যদি মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তান যারা হয়, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ চারটা পুরস্কার দিবেন, কয়টা? এক নম্বর নিয়ামত, মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি নবীর ভূষণ। আল্লাহ পাক মা বাবার ভাগ্য সন্তানকে এক নাম্বার পুরস্কার দেন, কামাই রুজিতে বরকত। আরো জোরে কর, যেটার লাগিন দেশ পাগল, যেটার জন্য দুনিয়া পাগল, কামাই রুজিতে বরকত। মা বাবার বাধ্য সন্তান জীবনে কোনোদিন অভাবের মুখ দেখবে না, পেরেশানিতে পড়বে না, দুনিয়াতে চলতে তার কোনো কষ্ট হবে না, রুজি রোজগার তার কম হইব না বেশি হইব এটা দেখার ব্যাপার না, মহান আল্লাহ তারে সুন্দরে চালাইয়া নিবে। মা বাবার বাধ্য সন্তান এক নম্বর নিয়ামত পাবো, পেরেশান মুক্ত জীবন, কামাই রুজিতে বরকত। দুই নাম্বার নিয়ামত, নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ। তিন নাম্বার নিয়ামত, সুস্থ একটা হায়াত, মরণ পর্যন্ত আল্লাহ তারে চলায় ফিরায় নিব, অসুখ বানায় বিছানা থলায় মানুষের কাছে তিতা বানাবে না, সুস্থ হায়াত দিবেন মা বাবার দোয়া যদি সাথে থাকে। চার নাম্বার নিয়ামত, জান্নাতের দুইটা দরজা খোলা থাকবে, যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়ে জান্নাতে ঢুকবে। মা বাবার দোয়া পাইছে যারা দুনিয়া আখেরাতে কামিয়াব তারা। আর যদি মা বাবার চোখের পানি জড়ায় জড়ায় কান্দায় দুনিয়ার থেকে বিদায় করো,
জানিয়া রাখবারে মুসলমান, কপাল ভালো হবে না এক নাম্বার। এক নাম্বার যেই কথিটা তোমার হবে লাখ লাখ টাকা কামাইতে পারবা, ফেরেশানি দূর হইত না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো, পেরেশানি দূর হবে না। মোটা অঙ্কের হাদিয়া লইয়া যত বড় দরবারে যাও দোয়ানোর জন্য কাম হবে না, কারণ গোরের সিন্ধুকে তালা লাগাইয়া দুনিয়া ঘুরলে লাভ নাই। তোমার দুয়ার সিন্ধু ঘর, মা বাবার মনে কষ্ট দিয়া সমাজের মধ্যে দেখা যায় কোন পরিবারে যখন চার ভাই থাকে, চার ভাগ ভাই তিন ভাই এমন পরিবার আছে না, মা বাপ জিন্দা থাকতেই ভাই আলাদা হয়ে যায়। হইতেই পারে তুমি বালে গেছো, বিয়ে শাদী করছো, বড় হয়েছো, আলাদা হওয়া অসুবিধা নেই, কিন্তু মা বাবার জিন্দা তৈয়া মা বাবার সম্পদ বন্টন করার অধিকার তোমার কে দিল? মা বাবার সম্পদ বন্টনের অধিকার তোমার কে দিল? এই সম্পদের মালিক তোমার মা বাপ। বর্তমান সময়ে দেখা যায় মা বাবারে উঠানে বসায়া চার ভাইয়া মিলিয়ে সম্পদ বন্টন শুরু হয়ে গেছে, সাইডে শেয়ার সাইড ভাগ করছে, সাইডজনে সাইড নিয়েছে, ঘরের সমস্ত জিনিসপত্র বন্টন করা শেষ, বুড়া বুড়ি দুইজন উঠানে বসা আছে, এখন এই দুইজনে বাট করার ভালা। শেষ পর্যন্ত এই দুইজনে যে বাট করা হয়, এক ভাইয়ে মা রেখাইব এক মাস, আর এক ভাইয়ে বাবা রেখাওয়া এক মাস, এমন চিত্র আছে না নাই? যারা সমাজ ছালান অনুরোধ করে যাই এইগুলো যেন না হয়, এমন করতে দিবেন না, এমন করতে দিবেন না, খুব সাবধান। কবুতরের জোড়া মা এবং বাবা, তোমার মা বাবা জীবনে কল্পনাও করেন নাই এক বিছানায় তোমাদের সব ভাই বোনদেরকে লালন পালন করছে, তোমরা বড় হইয়া এই জোড়া ব্যঙ্গে দিবা তারা ভাবেন নাই। তোমার আম্মা বসে থাকত, খানা খাওয়ার সময় হয়ে গেছে, পেটেও ক্ষুধা আছে, এরপরেও খানা কেন জানো নি, তোমার আব্বা বাজারও গেছে, বাজার থেকে আইলে একসাথে খাইব, হাওর থেকে আইলে একসাথে খাবে বলে অপেক্ষায় বসে থাকতো, আর আজকে তোমরা বড় হইয়া শেষ জীবনে দুইজনরে আলাদা করে দিলা, দুইজন দুই জায়গায় যে খায়, মন এক জায়গায় ভরে তাকে খায়, তারা শুধু বডি ডেলোয়ে দুই জায়গা, প্রতিবাদ করার ক্ষমতা নেই, নিরুপায় হয়ে গেছে, তোমার বউয়ের সাপ তোমার সাপ। যদি তারা বলে না আমরা একসাথে খাইয়াম, তোমরার মুখ দিয়ে এমন নির্লজ্জ কথা বের হয়ে যায়, বুড়া ওই সয়ার ভরে একসাথে কেড়ে থাকতা। জানিয়া রাখবেন মুসলমান, তোমার যৌবনে যৌন চাহিদার যেই পরিমাণ প্রয়োজন, বুড়া হয়ে গেলে এর চেয়ে বেশি বার্ধক্যের প্রয়োজন। যদিও যৌবন নেই, বার্ধক্যের হালতে একজন সঙ্গী তার বিশেষ দরকার। যৌবনের চাহিদাই শুধু না, মনের একটা শক্তি। বুড়া মানুষ কান্দে আর দোয়া চাই, হুজুর ছয় তলা বাড়ি বুড়ি দিয়ে মারা গেছে, জুমার দিন দোয়া চায়, জুমার থেকে সে যখন বাড়িতে যায় বুড়া, ওই এই বাড়ি তার হাতের সাজানো, সবই তো রয়ে গেল, শুধু আমার বুড়ি নাই, কেন জানি আমার মনে হয় বাড়িটার রুহু নাই। এই দুইজন মানুষকে তোমরা আলাদা করে দাও, মনের কষ্ট মনে লইয়া এই কবরে যায়। তোমার আব্বা খায় এক ভাইয়ের ঘরে, আম্মা খায় আরেক ভাইয়ের ঘরে, তোমার মাই যদি ভালো খাবারের ব্যবস্থা করে, মার সামনে তালটা গেলেই মাছের টুকরাটা দেখেই তোমার বাপের কথা মনে হইব, বুড়ায় খাইছে কিনা। বুঝে আসতেছে আপনাদের মানসিক আঘাত? তোমরা চার ভাই যদি আলাদা হই ভাই হইয়া যাও অসুবিধা নাই, তোমার মা বাপরে আলাদা করবা না, মা বাবার সহায় সম্পত্তি যতটুকুনি থাকুক না কেন, এটা তাদের ইন্তেকালের পরে বাক করবা। তোমাদের উচিত তোমাদের ইনকাম থেকে মা বাপরে দেওয়া,
আর বর্তমান সমাজ মা বাবার ডানিয়া ভাগ করে লয় মা বাবার উপরে এটা জুলুম জানিয়া রাখবেন মা বাবার সম্মান কতটুকু আমি একটা কথায় বুঝায় দেই আল্লাহর পরে পুরুষ জাতির জন্য মা বাবার সম্মান আল্লাহর পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরজ নফল মুস্তাহাব না ফরজ আল্লাহর পরে পুরুষদের জন্য মা বাবার হুকুম মানা ফরজ আর নারীদের জন্য আল্লাহর হুকুম মানার পরে স্বামীর হুকুম মানা ফরজ আল্লাহর রাসূল দুই হাদিস বর্ণনা করেছেন পুরুষরা জেনে রাখো মা বাবার খুশিতেই আল্লাহ খুশি নারীরা জেনে রাখো স্বামীর খুশিতেই আল্লাহ খুশি মনে থাকবে এই কথাগুলো মা বাপ যদি বেজার হয়ে যায় যত ইনকামই করেন দুনিয়াতে পেরেশানি দূরইত না পেরেশানি দূরইত না মা বাপ যদি বেজার হয়ে যান সন্তানদেরকে আপনি দুনিয়ার সার্টিফিকেট এনে দিতে পারবেন বার্থ সার্টিফিকেট পড়ায়া আমেরিকার ডিগ্রি আনতে পারবেন কিন্তু মানুষ হবে না তোমার শিক্ষিত হইল মানুষ হইল না কই মানুষ হওয়া এক জিনিস শিক্ষিত হওয়া আর এক জিনিস বুঝায় না আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকায়া দেখেন বেশিরভাগ মানুষেই শিক্ষিতর মা বাপ তাহলে মানুষ হইল কেমনে মূর্খ মানুষ রিক্সা চালায় ভাবতায় তার জবানে যখন শোনা যায় রক্ত থাকতে মা বাবের অবমূল্যায়ন হতে দিব না রক্ত থাকতে মা বাপরে বাড়ির থেকে বের করতাম না ঘর থেকে বের করতাম না আর যেটা দেশের সর্বোচ্চ জায়গায় বসে লাখ লাখ টাকা ইনকাম করে মা বাপরে দিছে বৃদ্ধাশ্রমে শিক্ষিত আর মূর্খ মানুষ কারে কই পাইন ওই শেয়ারওয়ালা না রিক্সাওয়ালা আপনার মা বাপ যদি অসন্তুষ্ট থাকে সন্তান মানুষ হবে না মা বাপ যদি অসন্তুষ্ট হয় গোয়ার ফার্মেসি হবে ওষুধ লাগিয়েই থাকবো ঔষধ লাগিয়েই থাকবো বিহদা ভদাইতেই থাকবো নিজের নইলে বউয়ের নইলে হোলা মানে আল্লাহ যদি অসন্তুষ্ট হন জান্নাত তোমার দিব ডাকে মা বাবার খুশিতে আল্লাহ খুশি মা বাবার খুশিতে জান্নাতের দরজা খুলে মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে বিদায় হয় সন্তুষ্ট করার জায়গা পাবে না যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যান কবরের কাছে গিয়া ডাকলে আর শেষ আর তো সুযোগ নেই দুনিয়াতে যার মা বাপ জিন্দা আছে আল্লাহর দেয়া বড় নিয়ামত আছে সময় থাকতে কদর করো হারাইলে আর পাইবা না সময় থাকতে কদর করো হারাইলে আর তুমি পাইবা না মা বাপ তোমার মূর্খ হোক তুমি তোমার মা বাবা তোমার আব্বা আম্মা দুনিয়ার সবচেয়ে বড় পীর এই দরগার থেকে যদি দোয়া নিতে পারো তাদের মনের গভীর থেকে যদি দোয়া নিতে পারো এই দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয় এমন তীরের মতো মাঝখানে কোনো পর্দা নাই খুব সাবধান রাজনগরী হুজুর ছিলেন আল্লামা মুবারক আলী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দি আলেম উনার ছেলে আবুল কালাম মঈনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও দেওবন্দি আলেম বাবাও দেওবন্দের আলেম ভূতও দেওবন্দের আলেম ফুত্রে পড়াশোনা করায় আইন নিয়ে বাবা মনে মনে নিয়ত করলেন যে চাকরি বাকরি লাগানির আগে বিয়া খান পড়াইয়া দিই বিয়া পড়াইছেন তখন তো আর এই কারেন্টের লাইট নাই কারেন্ট আছে না দেখো কুফি বাত্তি চলে তো হুজুরের এক রাজনগরী হুজুরের এক অভ্যাস ছিল ভান খাওয়া সাদা ভাতা দিয়ে ভান খাইতেন তখন তো আর বাজারে এত জর্দারে রয়েছে না জর্দার ভিক্টোরি ভিক্টোরি তা আসি না যা তামুক ফাতা গুছিয়ে বলে না হাতে বানাইতো ভিক্টোরি আছি এখন তো কত তা হাকিমপুরি স্বপ্নপুরি মধুপুরি শাহপুরি কোন দিন যে রাজীবপুরি একটা বাইরে রান্না জানা
জর্দা তো নাই দেশ তখন হুজুরের সাদা দে ভাত পান খাওয়ার খুব অভ্যাস বিয়ার দিন সারা দিন গেল জামাই মানুষ খেতে সালাম কাটে চাইব জামাই হুর বৈদেশে ওটা তা আবার সাদা ভাতা রাত্রে আয়া বিবি সামনে বাসররা তো বড় তুই আই বড় শাশির দুটো পান খাই যার যারা খায় অভ্যাস হয়ে যে ব্যক্তির প্রতিদিন দুই প্যাকেট বিড়ি লাগে হেটের হয় রোজার দিন কারে ঠিক না এত বুঝবো রোজা কারে তো উনি করতে পারছেন আর বড় হুজুর রহমতুল্লাহ আলাই ওনার আব্বা কুফি বাত্তি জ্বালাই দরজা ফা দেখি আল্লাহ দিদে বড্ডে বড্ডে আট কইছে বৌমারে এসে জিগাইছে কি গো বৌমা মলার সব কই কৌনি ফান খাইবেন ফাঁকা দিয়া গরো নাই জন্য বাইরেছেন বলে গেছেন বড় শাশির কাছে গেছে বউয়ের সামনে কিছু কইছেন না বুদ্ধিমানের কাজ বউয়ের সামনে কিছু বলেন নাই লাগিল উড়ানো গে বসে ভূত কি শুধু আর ভূত তো দেও বন্ধের আলে লাগিল বসে কিছুক্ষণ পরেই হুজুর আইছে এ হাত ফান সুবাদি আর হাত সাদা আবুল কালাম এমনি হুশিয়ার জি আব্বাজান কই গেছলা আমার কাছে ফান সুবাদি আসিন না সারাদিন খাইছি ও না কিরকম লাগতেছে শাশিরি নগেছিল আমি বুঝতে পারছি তোমার কাছে কতটুকুন গুরুত্ব হয়ে গেছে এটার বৌমারে একা ঘরে রাইকে যে তুমি ফান খাইতে গেছো আমি বুঝতে পারছি গুরুত্ব কতটুকু হয়েছে এই মুহূর্ত থেকে এখন থেকে তোমার উপরে এই সাদা ফান সুবাদি কাওয়ান আমি হারাম করলাম কোরআন হাদিসে নিষেধ নাই কোরআনেও নিষেধ নাই হাদিসেও নিষেধ নাই নিষেধটা করছেন কে বাবা ওনার হাতে যেইভাবে ছিল উনি হাতটি উল্টাইছেন এইভাবে ছিল সোজা এইভাবে ছেড়ে দিচ্ছে কারণ হারাম করছেন কে কোরআনের আয়াত নাই নবীজির হাদিস নাই কিন্তু এর পরে যার বিধান মানা ফরজ উনি দিছেন বিধানটা ওনার হুকুম মানা ফরজ বিভিন্ন অনুষ্ঠান হইতো বাড়ি তালে মুনামার আইতো হান্তাল সামনে সবাই খাইতেছে তো দাদাজি দূর থেকে খেয়াল করতেন আবুল কালাম কি লয় কিনা না উনি লইতেন না বাপে হারাম করছে আমি যতদিন জিন্দা আছি তোমার উপরে হারাম তা দাদাজি জিন্দা থাকা অবস্থায় জীবনে কোনোদিন উনি আর পান খান নাই দাদাজি মরার ঘরে উনি থাকতেন না হারাম তো বুঝে আসতেছে যুবকরা যদি এই কথাটা মনে রাখে আর এটা বুঝে মা বাবার কথার ওয়েট কত ওজন কত মা বাবার সাথে বেয়াদবি করার কথা রহমতের দরজা রহমতের দরজা মুসলমান ইমানদার ভাইরা আমার মা বাবার মনের প্রতি লক্ষ্য করে যেন তোমাদের আচরণ হয় মা বাবার মনের প্রতি নজর করে যেন তোমাদের আচরণ হয় রহমত নাজিল করবেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপ যখন বৃদ্ধা এবং বৃদ্ধ হয়ে যান তাদের প্রতি তোমরা ইহসান পূর্ণ আচরণ করো তারা যখন বুড়া বুড়ি হয়ে যায় এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা রে যুবক আল্লাহর বিধান তোমরা তোমাদের মা বাবারে যদি বার্ধক্য অবস্থায় পাও সবাই পায় না এই নিয়ামত সবাই পায় না যারা পাও তারা ভাগ্যবান নিয়ামতের কদর করো দুজন রে পাও অথবা দুইজনের একজন রে যদি পাও ইহসান পূর্ণ আচরণ করো কখন তারা বুড়া বুড়ি হয় যখন
আল্লাহ এই বিধানটা কেন দিলেন যে একজন মানুষ যখন বুড়াবুড়ি হইয়া যায় শিশুর চাইতেও অসহায় হয়ে যায় একটা শিশুর চাও দুর্বল হয়ে যায় বুড়াবুড়ি মানুষ শিশু যার কাছে ইচ্ছা তার কাছে চাইতে পারে বুড়া মানুষ যার কাছে ইচ্ছা তার কাছে চাইতে পারে না তুমি সন্তান তার মন বুঝে তার চেহারার দিকে তাকায় যেন বুঝতে পারো আমার মা বাবার কি দরকার যদি বুঝতে পারো না তাহলে যোগ্য সন্তান না তুমি বাবার যোগ্য সন্তান হও চেহারা দেখেই মনের খবরটা যদি বলতে পারো তোমার সন্তানরে যেই পরিমাণ আদর করো এর চেয়ে বেশি আদর মা বাবার প্রতি তোমার রাখতে হবে বিধান হলো কি একটা আপেল একজন যুবকের সামনে বা আমার সামনে কথার কথা আমার সামনে একটা আপেল আমার হাতে আমার মাও বসা মেয়েও বসা মাও বসা মেয়েও বসা এমত অবস্থায় একটা আপেল আমি কারে দিতাম দুজন হাত বাড়ায় রাখছেন আস্তা দিতে ও কাটতে দিল তো না একটা মাত্র আপেল দুজন হাত বাড়াইছেন মা এবং মেয়ে একজন আমার মা আর একজন আমার মেয়ে ইসলামের বিধান হলো তোমার মার হাতে তুমি দিবা সুবহানাল্লাহ কি তেমনি অথচ সন্তানাদির প্রতি আমরা যেই পরিমাণ দয়া মায়া দেখাই এর দশ ভাগের এক ভাগও মা বাবার প্রতি দেখাই না তোমার মা বাবার বেশি কিছু লাগে না খুশি করার জন্য মা বাবার সামনে কোনো এক সময় মা তাটা লিয়া বইয়ে কই আম্মা মা তারে একটু আতায় দাও দেখবা তোমার মার শোক কহনে এসে বাপের সামনে গিয়া ছোট শিশুর মতো বইয়া দেখব বাপ কাইন্দে দিব কারণ তোমার জন্য বাবার কলিজায় মায়া দয়ায় ভরা যুবকরা বুঝে না এই কারণে উল্টা ব্যবস্থা করে উল্টা চলে ট্রাক করে ফল নিয়ে শ্বশুর বাড়ির যাইবেন কি পরিমাণ ধন্যবাদ আর কি পরিমাণ কি ভাইবেন বেশি তো বেশি শাশুড়ি কবিরা আমার পাগল জামাই দেয় এর বেশি বিস্তার কিন্তু মার জন্য এক হালি কলা এনে দেখো তোমার মা কত রকম খুশি হয় শিশুর চাইতে অসহায় হয়ে যান বুড়া বুড়ি মানুষ যুবক কান পেতে শুনেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যান তাদের প্রতি সুন্দর আচরণ করবেন সুন্দর আচরণ তাদের মন বুঝে ব্যবহার করবেন আপনার তৌফিক অনুযায়ী প্রতি মাসে একটা বাজেট তাদের জন্য রাখবেন 200 হোক 500 হোক সংসারে কি সংসারের কোনো খাতের জন্য না উনার হাত খরচ হিসাবে আলাদা বাবা দিবেন মা বাবার হাতে 200-500 আলাদাভাবে হাত খরচ দিবেন আপনার আব্বা বুড়া মানুষ এই খরচটা যদি তার হাতে দিতে পারেন বাজারে গেলে তার মন বড় থাকবো মনটা ভালো থাকবো মসজিদের দান বাক্স সামনে আইলে 5 টাকা 10 টাকা দেওয়ার মতো মনে সাহস থাকবো রিটায়ার্ডে আইলে মানুষ যেইভাবে একটা আশায় থাকেন মাসটা গেলে এই টাকা ভাইমো মাসটা গেলে এই টাকা ভাইমো তুমি যোগ্য সন্তান রাখছেন তোমার বাবা তোমার আব্বার মনেও যেন এটা তাকে আমার হুতে প্রতি মাসে আমার ভাষ্য দেয় আর নইলে অনেক মুরব্বী মানুষ দেখা গেছে ডাক দেয় এক কাপ চা খাই যায় না কারণ আজকে যদি আর একজনের দেখাই আরেকদিন তো খাওয়ানি লাগবো বুড়ার পয়সা নাই দিব করত খুব সাবধান এই বিষয়গুলো খেয়াল রাখবেন মা বাবার হাত খালি রাখবেন না 100-200 হইল তারার হাতে হাত কষ্ট দিবেন খোঁজ খবর নিবেন না কোন লাইনে খরচ করছে খুঁজটা নিবেন না মা বাবার প্রতি এহসান পূর্ণ আচরণ করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এহসান পূর্ণ আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা সাবধান সাবধান
বার্ধক্যে পৌঁছে গেলে তাদের সাথে বিরক্তির আওয়াজে কর্কশ ভাষায় কথা বলবা না, দমকের সুরে কোন সময় কথা বলবা না। মা বাপ যেন তোমার সাথে কথা বলতে বয় না ভাই, বিষয়টা খেয়াল রাখবা, এমন পর্যায়ে তুমি পৌঁছো না। যুবক তার মেজাজ তার আচরণ এমন পর্যায়ে নিয়ে গেছে, মা ডরায় গুণত ডাক দেয় না। আছে না নাই কোন জায়গা গিয়ে হচ্ছে তার আচরণ, বাফে কিছু কয় না, ডরায়া কিসের ডর মারব যে না, ইজ্জতের ডর। বাফের সাথে এমন এক উত্তর দিব, এমন এক আওয়াজ দিব, বাফের নিজের সম্মানের ক্ষতি হয়, এই জন্য বাপে কিছু কয় না। এমন পর্যায়ে যায় না যুবক, ধ্বংস হইয়া যাইবা। মুসলমান ভাইরা, মা বাবার সাথে এমন আওয়াজে কথা বলা সম্মান সূচক ভাষা, এটা কোরআনের কথা। সম্মান সূচক ভাষায় বলতে তুমি একজন মানুষকে সম্মান দাও, অপরিচিত মানুষ যারা তাদেরকে বর্তমান সময়ের মানুষগুলো তালুর সাথে যে আচরণ করে, তালুইরে ফাইলে কি আদব কায়দা, তালুই এসে যেই তালুইরে দেখছে বলে উঠে কারো উঠছে চেয়ার তো, তালুয়ে মনে মনে কাহা এই এইবেলা আমার জামাই হলে দৌড় আছে, কি আচরণ। মা বাবা এই পৃথিবীর সবচেয়ে বড় পীর, আরেকবার বলছি আমি কথাটা, সবচেয়ে সম্মানী মানুষ তোমার মা বাবা। মা বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়া, সর্বোচ্চ আদব দিয়া মা বাবার সাথে আচরণ করা। বিছনার থেকে বাপ নামতেছে, জুতা দিবা ঘুরে দাও, এটা আশা করছে না তোমার বাপে, যখন দেখবো জুতা বা ঘুরতেছো এটা আশা করছি না, কিন্তু করছো যখন তুমি কলিজার থেকে দোয়াইব। মা বাপ ঘুমাইতে গেছে, সরিষার তেলের বোতল নিয়ে মাথাত লাগাও, পাও টিপে দাও, ঢিলে দাও, আশা করছি না তুমি করছো, কলিজার থেকে দোয়াইব, হাত তুললে না এমনি। আর এই খেদমতটা যদি তোমার সন্তানের দেখে যে আমার আব্বা খেদমত ওয়াজ শূন্য সিহন লাগতো না, তোমার সন্তান বড়ই শিখে। আর যদি দমক দেও মা বাপ রে, যদি দমক দেও আর তোমার সন্তানের দেখে, তাহলে তুমি অপেক্ষা করো, সেই দিন বেশি দূরে না, লাডিও দেখতারো, ঠিক না বেটে? একবেটা দোকানদারি করে সারাদিন কুচকবল লয় না, বাপ তাকে বুড়া বাপ বাড়ি, তো বৌমা এমন এক বৌমা হয়েছে ফেতনা বাজনারি, একটা বাড়ি রাখছে, এই বাড়িটাতে মাপ পেয়ে বাদ দেয় বুড়া বেটাকে, বাদ কা ফের পরে না। তো বাপের চিন্তা ভাবনা হইলো এই কথা যদি বাহিরের কেউ শুনে আমার ভূতের সম্মান নষ্ট হইল, বাইরের কেউ টেন কয় না, আর বউয়ের সাথে তো কথা কওয়ারই সুযোগ নেই, তার যেই পাওয়া এই মনের দুঃখটা নাতির টেন করছে, ভাই দেখ তোর মা যে আমার এই বাড়িতে মারতে বাদ দেয়, আমার তো ফের বলে না, কয়দিন আর সহ্য করন যায়। নাতি রে এট নাইনে পড়ে, নাতি কয় আমিও তো আমার ডরায় কিছু কইতাম না, তবে তোমার একটা বুদ্ধি দে, বাড়িটা ভাঙ্গেল, বাড়িটা ভাঙ্গেলি দেখবা খেলা শেষ, কেউ হয় না তোর মা যে করা মানুষ, কাউলা তুমি লাগাও ঘরে বা ওগুলো বেটা কি করছে, টেবিল তো হলায় বাড়ি ভাঙিয়েছে, আর কি সর্বনাশ হচ্ছে, বাড়ি ভাঙছে না সর্বনাশ করছে, সারাদিন দশটিয়া কামানির ক্ষমতা নাই, জিনিস ভাঙিয়ে শেষ করে ফেলছে সব। তার কথায় বোঝা যায় যে কয়েক সুকেস ভাঙছে বড় বেটা, সারাদিন এটা লইয়ে কেটের 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 করছে, এফএম রেডিওর মতো সুইচ দিয়ে সারলে যে বাবাস দিতে হয় নি। বুড়া বেড়ার মনে মনে আমার ভূত বাড়ি দাউনের আগে সে শুয়ে রোগ গেলবে মা সন্ধ্যা তো কয় ওহনার চেষ্টা করলাম না, আয়ো কাজ গো বাড়ি, এটি সারাদিন কিতা কইছে, রাত্রে আইসে বুড়া
যেই গরু ঢুকছে ওইটা কইতো তোমার বাড়ি তুমি তা হ আমি থাকতাম না এই জালা আমার উপরে তুইয়া যাও তুমি তো গিয়ে আরামের ব্যবসা করো যত জালা আমার কি তো হইছে জিনিস সত্য রাখতেছে না একটা পছন্দের জিনিস রাখিয়া আরাম পাই না ভাঙ্গিয়ে শেষ করলাম একটা বাড়ি রাখছিলাম শখ করিয়া এটা ভাঙ্গিয়েছে তো বেটার মনে মনে আচ্ছা যা আমার বাপের একটা ধমক দিলাই দু এক কথা কয়ে লাইব খুশি গরগে হ্যাঁ বুড়া হয়েছে কত গুসাগের লাগি জিনিসপত্র ভাঙ্গে লাও একটু ধৈর্য তো বাড়ানি লাগে কইতাছে এই নাতি যেটা আছে দোকানদারের হুত হেঁটে আসছে দাদা বাড়ি দেখে রে তুমি বাংলা তুমি বাড়ি ভাঙতে গেলে কেরে এখন আমি মাপ কই ভাইয়া বাপের হুটটার জায়গায় তুই মাপের কথা কিতা কষ্ট দাদা রে তোমরা যে মাপে বাদ দেও দাদা রে তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই মাপটা আমি ভাইয়া করব এই মাপটা কই ভাইয়া বেড়া এমনি বাইরে আসছে রান্দা করো কে বুড়ি হইলো যদি ফেট বুড়ে খাইতে চাস মাপের বাড়ি বুললে না ফেট বুড়ে যদি খাইতে চাস ঠিক হয়ে বলো বললে উপায় নাই তোমার সন্তানে যা দেখবে তোমার জন্য তা রাখবে যদি খেদমত দেখে তোমার জন্য খেদমত রাখবে দুনিয়া খুব সহজ চিন্তার জায়গা সহজভাবে মিলায় দেখো যারা মা বাবার সাথে আচরণ খারাপ করে মা বাপরে বিদায় দেয় তারা নিজেরাও সন্তানদের কাছে ইজ্জত পায় না আরো জোরে কর মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিধানগুলো এটা শুধু এই যুগের উম্মতের জন্য উম্মতে মুহাম্মাদের উপরে নাজিল করেন নাই যুগে যুগে আল্লাহ এই বিধান নাজিল করেছেন প্রত্যেক যুগের মা বাবার বাধ্য সন্তান যারা আল্লাহর নিয়ামত পেয়েছেন তারা মা বাবার দোয়া যদি সাথে হয় ওই সন্তানের কপাল কি পরিমাণ ভালো হয় মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ জান্নাতে কি আমি একলা যাব নাকি আমার কোন সাথীও থাকবো বেলাল ভাই কই বেলাল সাহেব আছে এই বেলাল সাহানো গাজর এই ঘটনাটা বলি আলোচনা শেষের দিকে নিয়ে যাব আবার আরেক জায়গায় যাইতে হয় নান্দাইল শেরপুর মানুষ তো তারাও ঠান্ডার রাত তারাও অপেক্ষা করবো মনে করবো একটু বেশি দেরি হইলেই বাড়িওয়ালা যারা বা দাওয়াত কারিয়ারা গাইল টাইল কত ফোন ভাই দিয়া যেহেতু দিস না বেড়া হুজুর আইস কবার সময় তো খুব ধাবা এক হয় না এরপরে কেউ ভাললে এটাও কইব মনে হয় অন্য অন্য রাখ খেলছে এখন আমরা যদি জুড়ে আনি তে দু তিনজনে গপ করবো দাওয়াত আছে না কিনা যদি আসতে আনি খাওয়াটা বার হয়ে আসছে কিভাবে যাইতাম কোন আলেমর ঘরে যদি কেউ ব্যবসা দেয় দুনিয়ার লাগে পাগল হয়ে আসছে পাগল হয়ে আসছে দুনিয়ার লাগে যদি ব্যবসা না দেয় যা মানুষের সমালোচনা করতে না করে মসজিদে ইমাম থিওরি হ্যাঁ জান নাই কোনো গতি হ্যাঁ করে ইমামতি কই যাই খাও মাদ্রাসা দিলাম একটা দোয়ানদারি কিনলে আসছে দেখছেন এমন একটা জামানা পার করতেছি আমরা চতুর্দিক থেকে শয়তান আমাদেরকে ঘিরে ফেলছে আর যদি এই আলেম জাতির বিরুদ্ধে কাউকে নিয়ে দাঁড় করাইতে পারে আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড় করাইতে পারে আলেমদের প্রতি ঘৃণা একটু ভিতরে ঢুকাই দিতে পারে ইমান বের করা সহজ হয়ে যায় কারোর ভিতর থেকে ইমান বের করা শয়তানের জন্য বড় সহজ হয়ে যায় ইমান হারা করে দুনিয়া ছাড়াইতে পারে যদি আলেম এবং ইলিমের বিরুদ্ধে মানুষটাকে নিতে পারে এই কথাগুলি এই জন্য বলছি
এটা চলে মানুষে বলাবলি করে যদি কেউ এরকম কথা আসে যে আল ইমরা এটা করছে সাথে সাথে প্রতিবাদ করবেন সাবধান আল ইমরা না আল ইমরার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে বুঝে আসছে একজন ব্যক্তির তার খাসলত একজন ব্যক্তির তার আমল নষ্ট হতে পারে তার মধ্যে কমতি থাকতে পারে এটা ইলমের দোষ না তার রক্তের দোষ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলুন আমিন মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আল্লাহ জান্নাতে একা যাব না কোন সাথী থাকবে আল্লাহ বলেন তোমার সাথে তোমার একজন বন্ধু জান্নাতের সাথী হবে এক বন্ধু হবে জান্নাতের এই সাথী বর্তমান জামানায় কিসে আছে না আমার বিদায়ের পরে আসবে জানা বর্তমানে বিদ্যমান জিন্দাই আছে দুনিয়াতে তো মূসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সাথে কথা বলতে পারতেন আল্লাহ নাম ঠিকানাটা কইয়া দেও নাম ঠিকানাটা জানাইয়া দেও আমি তার একটু দেখতাম আর ওনার মনে মনে কোন আমলের বিনিময়ে আমার সাথে জান্নাতে যাই ওই একটু দেখতাম তার সাথে চললে তো বুঝুন যে আল্লাহ পাক ঠিকানা জানাইয়া দিলেন এক বর্ণনা মতে আলী ইবনে মুয়াফিক তার নাম দামেস্কের একটা বাজারে ব্যবসা করে খুব বড় কোনো দোকান না একটা টং দোকান চালায় এটা দিয়ে সংসার চলে মূসা আলাইহিস সালাম যাইতে যাইতে ওই বাজার পর্যন্ত পৌঁছে গেলেন তার সাথে গিয়া সালাম মুসাফা করে পরিচয় হয়ে গেল শুধু নামটা উনি বলেন নাই জিজ্ঞাসা করছেন আপনি কে মূসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী উনি কি মিথ্যা বলতে পারবেন এমন ভাবে জবাব দিছেন যেটা মিথ্যা হবে না এবং পরিচয়ও জানা যাবে না পরিচয় গোপন থাকবে তুমি কে উনি জানা দিছেন আমি একজন মুসাফির আমি একজন মুসাফির যেই যুবকটা জান্নাতি তার ভিতরে মুসাফিরের কদর আছে না নাই যেই মানুষটা জান্নাতে যাবে আল্লাহর নবীর সাথে তার ভিতরে তো মুসাফিরের কদর আছে মেহমানদারির কদর আছে আর বর্তমানে মেহমান মুসাফির দেখলে মানুষের ডরায় মেহমান মুসাফিরের কদর নেই মেহমান যদি আইয়াও জামাই বউ কাজে লাগিয়ে তাতে মেহমান যায় না এটা মেহমান বিদায় হওয়ার কৌশল মূসা আলাইহিস সালাম কি এই লোকে বলেন মুসাফির আপনার কোনো আত্মীয় স্বজন কি এখানে আছে নাকি যে না তাহলে আমার বাড়ির মেহমান হয়ে যান মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবেন এটাই তো আমি চাইছিলাম উনার বাড়িতে গেলেন সন্ধ্যার দিকে যখন গিয়া বাড়িতে পৌঁছে গেলেন বাজারের ব্যাগটা গড়ে দিয়া পাশের রুমে শুয়ে থাকা বুড়া মহিলা এই আলী ইবনে মুয়াফিকের আম্মা গরম পানি করে গোসল করাইলেন কাপড় চোপড় পরায়া বিছানায় বসাইছেন মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন রে ভাই বাড়িওয়ালা সারাদিন ব্যবসা বাণিজ্য করো কত মানুষের সাথে কত ধরনের কথা বলা লাগে মাতা কেমনে কুলাই এই কাজটা তো তোমার বিবিরে দিয়েও করাইতে পারতাম না আমার আম্মা বৃদ্ধা মানুষ বিছানায় পেশাব পায়খানা করে দেন আমার বিবিকে বললে হয়তো খেদমত করবে এক সপ্তাহ জায়গার দুই সপ্তাহ তিন সপ্তাহের মাথায় আমার বিবির কাছে বিরক্ত হতে পারে তখন তো বিরক্তির আওয়াজে যদি আইসা নাক ছিটকায় খেদমত করে আমার মার অন্তরে কষ্ট লাগবে এই জন্য মার খেদমত আমি এইভাবে করি একদিন নয় দুদিন নয় আমার আম্মা এইভাবে অসুস্থ 40 বছর যাবত
موسى عليه السلام খুব আশ্চর্য হলেন এই 40 বছর যাবত বুঝি এইভাবেই খেদমত করেন বলে হ এতক্ষণে রান্না বান্না হয়ে গেছে খাবারের প্লেটটা এনে নিজের হাতে ছোট বাচ্চার মতো করে মুখে উঠায় খাবার খাওয়ায় দিয়েছে খানা খাওয়া শেষ মূসা আলাইহিস সালাম যে মেহমান আইছেন এই মহিলা জানতে শুনছে রে আলিম মুসাফিরকে নিয়ে একসাথে তোমার জন্য একটু দোয়া করতাম আমার কিবলা মুখী করায়া দাও দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি তুমিও খুশি হয়ে যাও আমি মা তার প্রতি খুশি আছি আল্লাহ তুমিও খুশি হইয়া যাও আমার সন্তানকে দুইটা নিয়ে আমার দিবা একটা দিবা দুনিয়াতে একটা দিও আখেরাতে এই দুনিয়াতে আমার সন্তানকে যতদিন বাঁচায় রাখো অভাব নামের দানব তার সামনে আনিও না আমার সন্তান যেন অভাব মুক্ত জীবন যাপন করতে পারে রুজি রোজগারে বরকত দিও এই দুনিয়ার থেকে যেই দিন আমার সন্তান বিদায় হয়ে যাবে আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাত দিও দোয়া শেষ হয়ে গেল মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন এই দোয়া কি প্রায় সময় করেন নাকি তোমার আম্মা রে মুসাফির আমার মা প্রায় সময় এই দোয়া করেন একটা দোয়া তো ফলাফল আমি পাইতেছি এই ছোট ব্যবসাটা দিয়া যে আমি চলি গো মুসাফির আল্লাহ কোনোদিন আমারে আটকান না কোনো পেরেশানি নেই এই এলাকার যত বড় বড় ধনী মানুষরাই থাকুক না কেন সবাই জানে আমার চাইতে সুখী মানুষ কেউ নাই আমি সুখী মানুষ আল্লাহ আমারে সুখে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মার এই দোয়া কবুল করেছেন মার দোয়ার বদৌলতে আল্লাহ পেরেশান মুক্ত জীবন দিছে না জানি না দ্বিতীয় দোয়াটা কবুল হয়েছে কিনা মুসা আলাইহিস সালাম দুইটা হাত বরাবর আসো আমার বুকে আসো তোমার মার দ্বিতীয় দোয়াও কবুল হয়ে গেছে আল্লাহ কিয়ামতের দিন তোমারে মুসা নবীর সাথে যেন জান্নাত দেন হে আলিম আমি পয়গম্বর মুসা আল্লাহ আমাকে জানিয়েছেন তুমি কিয়ামতের দিন আমার সাথে জান্নাতের সাথী হইবা মা বাবার দোয়া হোক মূর্খ মা কিছু জানেন না তো দোয়া করা জানে মা বাবার মন খুশি আল্লাহ খুশি যুবক আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব করবেন সিলেটের একটা ছেলে এই আলোচনা শুনছিল এক জায়গায় মা বাবার গুরুত্ব সম্পর্কে ডেন্টাল ডাক্তার দাঁতের ডাক্তার সে আয়শা আমার সাথে সাক্ষাৎ করে কয় হুজুর আপনার এক বয়ানের একটা ফলাফল আমি ভোগ করতেছি যে কিরকম কয় আমার যে সময় একটু বেশি বেড়াফেরা লাগাতে হবে এই সময় সরিষার তেলের বোতল লইয়া মা বাবার ট্যাঙ্গোকে ডোলা মা বাবার খেদমত বাড়াই দিই খেদমত শুরু করে দিই আর দোয়া চাইতে থাকি আল্লাহ কেমনে ফেরেশান মুক্ত করে দেয় মা বাপ খুশি আল্লাহ খুশি অনেক সময় অনেক যুবকরা বিবির কারণে মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না বেশি বাদ পড়ে যায় এটা সময় থাকতে যদি না টাইট না দাও শুধু ডিল দিতে দিতে তোমার এই লক্ষ্মী সান যদি গুসা হইব এই আশা তুমি শাসন ছেড়ে দেও তাহলে সব নষ্ট হইব মাঝে মাঝে শাসন কর্তা মাঝে মাঝে শাসন কর্তা শাসনের মানে এই না বড় রসের গুড়ি লন এক দুইবার বুঝাই লিপ্ত হয় বিবির হক আছে তার মানে এই না তোমার মা বাবার চেউ তার কদর বেশি না
তোমার হুকুম মানা তার উপরে ফরজ। তুমি যদি বলো আমার মা বাবার খেদমত করুন লাগবো, এটাই মেনে নেওয়ার কথা, এটা মনের ব্যাপার। শয়তানের ধোকাটা এই জায়গাতেই দেয় যেখানে রহমত বরকত বেশি, শয়তানের ধোকা ওখানে বেশি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন বললাম।